ভারতের টিম হোটেলে বিরাটের সঙ্গে অনুষ্কা, আর লুকোচুরি নয়, স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প। দ্বিতীয়বার মা হওয়াতে শিলমোহর পড়েই গেল। বেঙ্গালুরুতে স্বামী বিরাট কোহলির হাতে হাত রেখে হোটেলে ঢুকলেন অনুষ্কা। রবিবার বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ ম্যাচের আগে বেঙ্গালুরুতে স্ত্রী অনুষ্কাকে দেখা গিয়েছে তার সঙ্গে। দেশের মাঠে বিশ্বকাপ বলেই হয়তো পরিবারকে পাশে চেয়েছেন বিরাট। অবশ্য যে কোনো উৎসবে অনুষ্ঠানে বিরাটের সঙ্গে সবসময়ই দেখা যায় অনুষ্কাকে। বিরাটের জীবনে অনুষ্কার অবদান কখনো ভোলা যাবে না, অন্তত তিনি নিজে বারবার তুলে ধরেছেন দুজনের সমীকরণ। কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ে যে তিনটে বছর সেঞ্চুরি পাননি, ভারতীয় টিমের নেতৃত্ব নিয়ে উঠেছে বারবার প্রশ্ন, সমালোচনায় বিদ্ধ হয়েছেন, সেই সময় অনুষ্কাই থেকেছেন তার পাশে। বিরাট সম্প্রতি এক ইন্টারভিউতে বলেছেন, অনুষ্কাই আমাকে শিখিয়েছে খারাপ সময়ে কীভাবে নিজের পাশে থাকতে হয়, ওই সময় সততা রাখাটা কতটা জরুরি, যে সেটা পারে ঠিক খারাপ সময় থেকে বেরিয়ে আসে। বহুদিন ধরেই জোর চর্চা চলছে বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান আসার খবরের। নানান জল্পনা চললেও এতদিন ছিল না কোনো প্রমাণ। তবে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে আচমকায় অনুষ্কা এসে বিরাটের টিম হোটেলে ঢোকার পরই জল্পনা আরও জোরালো হয়েছে। শেষ পর্যন্ত জল্পনা যেন এবার সত্যি হওয়ার পথে। ভাইরাল ভিডিওতে স্পষ্ট অনুষ্কা শর্মার বেবি বাম্প। দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। যদিও বিরাট কোহলি কিংবা অনুষ্কা কেউই এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি, তবে বিরাটের জন্মদিনে ইডেনে অভিনেত্রীর অনুপস্থিতি সেই জল্পনা বেশ কয়েকগুণ বাড়িয়ে দেয়। এবার আর কোনো লুকোছাপা নয়, বিশ্বকাপের পরবর্তী ম্যাচ ভারত বনাম নেদারল্যান্ডস। ইতিমধ্যেই বেঙ্গালুরু পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। স্বামী বিরাট কোহলির হাতে হাত রেখে হোটেলে ঢুকলেন অনুষ্কা। সেখানেই স্পষ্ট সবটা, ছিপছিপে চেহারায় স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প। অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে আগলে রাখছেন বিরাট। নিমেষে ছড়িয়ে পড়ে এই ভিডিও। সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটি ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে দেখতে পাওয়া গিয়েছিল অনুষ্কাকে। যদিও অনুষ্কার অনুরোধে তার কোনো ছবি প্রকাশ করা হয়নি, অনুষ্কা আশ্বাস দেন যে খুব শীঘ্রই নিজেদের তরফেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তারা। বেশ কয়েক বছরের প্রেমের পর 2017 সালে ইটালির টাস্কানিতে গাঁঠ ছড়া বিরাট আর অনুষ্কার। বিয়ের বছর চারেক পরই প্রথমবার অন্তঃসত্ত্বা হন অনুষ্কা। 2021 সালের জানুয়ারি মাসে জন্ম হয় বিরাট এবং অনুষ্কার মেয়ে বামিকার। এবার পরিবারের আরও এক নতুন অতিথি আসার অপেক্ষায়। তবে কি বিশ্বকাপ শেষ হতেই সুখবর দেবেন বিরাট অনুষ্কা? আপাতত ইঙ্গিত সেই দিকেই। সিনে চক্কর ব্যুরো।